নমস্কার, আমি কৃষ্ণ ঘোষ। তোমাদের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাই তোমাদের টেকনিক্যাল স্টুডেন্টদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউতে। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে জানাবো, দেখো জেক্সপো এবং ভোকলেটের ফার্স্ট রাউন্ডের যে অ্যালটমেন্ট লেটার বা ফার্স্ট রাউন্ডের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। এখন অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে, এরই মধ্যে কয়েকজন আমাকে মেসেজ করেছিলে এবং মেইলও পাঠিয়েছিলে যে তোমাদের যে স্টেটাসটা আছে, দেখো ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছ এটা দেখাচ্ছে যে কোনো আসন বরাদ্দ হয়নি এই রাউন্ডের জন্য, বা নো সিট অ্যালোটেড ইন দিস রাউন্ড। তো এক্ষেত্রে তোমাদেরকে এখন কি করতে হবে, তোমাদেরকে কি পুনরায় আবার কোনো চয়েস ফিলিং করতে হবে, নতুন করে কলেজটাকে সিলেক্ট করতে হবে, না কোনো টাকা পেমেন্ট করতে হবে, কি করবে তোমরা এখন, সেই প্রশ্নের উত্তরটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেবো। কিন্তু তার আগে যদি প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছো, চ্যানেলটা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাকে টাচ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দাও, তাহলে জেক্সপো ভোকলেটের প্রত্যেকটা আপডেট তোমরা সময়ে সময়ে নিজেদের মোবাইলের মাধ্যমে ভিডিওস এর মাধ্যমে তোমরা পেতে থাকবে। দেখো, যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাওনি বা যাদের এই যে নোটিশটা তোমরা বা এই যে মানে ছবিটা তোমরা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছ, এটা তোমাদেরকে দেখাচ্ছে যে কোনো আসন বরাদ্দ হয়নি, তোমাদেরকে এখন কোনো কিছুই করতে হবে না। তোমরা জাস্ট সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করো। সেকেন্ড রাউন্ডেও যদি সেম বিষয় দেখায় সেক্ষেত্রে তোমাদেরকে থার্ড রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। নতুন করে কোনো চয়েস ফিলিং করার বা নতুন করে কোনো কলেজকে অ্যাড করার কোনো অপশন তোমরা পাবে না। যে চয়েস ফিলিংটা অলরেডি তোমরা করে রেখেছিলে সেই চয়েস ফিলিং এর উপরই তোমাদের যে কাউন্সিলিং বা কলেজ পাওয়ার বিষয়টা নির্ভর করছে। এখানে এর যে রিজনটা সেটা আমি একটু তোমাদের বলে দিচ্ছি। কোন কলেজ না পাওয়ার কারণ হচ্ছে, তোমরা ধরে নাও সাপোজ 10টা কলেজকে সিলেক্ট করেছিলে, 10টাই গভর্নমেন্ট কলেজ ছিল, 10টা কলেজের আলাদা আলাদা ব্রাঞ্চ ছিল, বা তোমরা যে ব্রাঞ্চটা সিলেক্ট করেছিলে সেই ব্রাঞ্চে তোমাদের যা র্যাঙ্ক হয়েছে এই র্যাঙ্কের থেকে আরো কম র্যাঙ্ক হোল্ডাররা অবশ্যই ওই কলেজে অ্যাপ্লাই করেছিল। অর্থাৎ তোমার যা র্যাঙ্ক কাট অফ সেই র্যাঙ্ক কাট অফ পর্যন্ত বা তোমার র্যাঙ্ক পর্যন্ত সেই কলেজের সিটটা বরাদ্দ হয়নি, তোমার থেকে কম র্যাঙ্ক যাদের ছিল তারাও ওই কলেজে অ্যাপ্লাই করেছিল, তার জন্য তারা সিট পেয়ে গেছে। তো একটা কলেজের তো সিট তো লিমিটেড থাকে, 60টা বা 120টা, ডিপার্টমেন্ট ওয়াইজ ম্যাক্সিমাম 60টা থেকে, কোনো কলেজে 40টা, আর কিছু কিছু কলেজ আছে ডিপার্টমেন্ট ওয়াইজ 120টা সিট আছে। তো 120টা তো ছেড়ে দিলাম, আমি 60টা ম্যাক্সিমাম কলেজের যে সিট, তো বাকি যে 60টা স্টুডেন্ট ফার্স্ট রাউন্ডে আবেদন করেছিল সেই 60 জনের র্যাঙ্কটা তোমার র্যাঙ্কের থেকে অনেক কমে, তার জন্য তুমি কলেজ পেলে না কিন্তু তারা কলেজটা পেয়ে গেল। এটা হচ্ছে মেন রিজনটা। চিন্তার কোনো কারণ নেই, সেকেন্ড রাউন্ড এখনো আছে, অনেক স্টুডেন্ট থাকে যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পাওয়ার পরও সেই কলেজে অ্যাডমিশন নেয় না বা সেই কলেজ তাদের পছন্দ হয় না, তারা আপগ্রেডেশন করে, তার ফলে সিটটা খালি হয়ে যায়। তো সেকেন্ড রাউন্ডে তোমাদেরকে সিট দেওয়া হবে। যদি সেকেন্ড রাউন্ডেও তোমাদের র্যাঙ্ক কাট অফটা না নেমে আসে তাহলে আবার থার্ড রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। থার্ড রাউন্ডেও যদি না আসে সেক্ষেত্রে মপ আপ রাউন্ড, একটা মপ আপ রাউন্ডটা কি, যে কোন কলেজে যদি খালি সিট থাকে সেই খালি সিটটার উপর যারা সিট পায়নি তাদেরকে দেওয়া হয়। এরপর বিষয়টা, তোমাদেরকে কি কোনো টাকা পেমেন্ট করতে হবে? না, তোমাদেরকে 1000 টাকা বলো বা 1300 টাকা বলো কোনো কিছু এখন পেমেন্ট করতে হবে না, পেমেন্টের কোনো অপশনই তোমরা পাবে না। পেমেন্টের অপশনটা তখনই পাবে যখন কোনো সিট অ্যালোটেড হবে, তারপর তোমরা পেমেন্টের অপশন পাবে। আশা করছি সম্পূর্ণ বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিও আরো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, জেক্সপো ভোকলেটের ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, আমার দ্বিতীয় চ্যানেল কৃষ্ণ ঘোষ সেটাকেও তোমরা সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিও সম্পর্কিত যে কোনো মন্তব্য তোমাদের মনে থাকলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আরো বিস্তারিত জানার জন্য তোমরা আমাকে টেলিগ্রাম এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, আর আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমার সাথে যুক্ত হতে ভুলবে না, কারণ ভিডিও আপলোড হতে অনেক সময় লাগলো। আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে সমস্ত স্কলারশিপের আপডেট থেকে শুরু করে প্রত্যেকটা আপডেট সবার আগে দিয়ে থাকি। ভিডিওটি এখানে শেষ করছি, বন্ধুদের মধ্যে শেয়ার আর প্রথমবার এলে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে। ধন্যবাদ।